রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আমরা বারবার অভিযোগ জানিয়েছি, কেন্দ্রীয় সরকারকেও জানিয়েছি, রাজ্য সরকারকেও প্রতিনিয়ত জানাচ্ছি, কিন্তু রাজ্যে দিন দিন দুর্বৃত্তায়ন এমন জায়গায় চলে গেছে। আজকে সকালবেলায়ও মাছ কিনতে যাচ্ছিল মৎস্য ব্যবসায়ী তিনজন, এক পরিবারে শীতন দাস, সনাতন দাস এবং লিটন দাস, যা ওই অমরপুর মহকুমার যতনবাড়িতে ওদের বাড়ি, মন্দির ঘাটে গিয়েছিল মাছ কিনতে। ভোরবেলায় যাওয়ার সময় ওদেরকে আক্রমণ করা হয়েছে দুর্বৃত্তরা, ওদেরকে গুলিবিদ্ধ করা হয়েছে, তিনটে গুলি করা হয়েছে। সেই শীতন দাস স্পটেই মারা গেছে, দুটো গুলি বিদ্ধ হয়ে এখনো আগরতলা মেডিকেল কলেজে। সনাতন দাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আরেকজন লিটন দাস ওকেও আক্রমণ করেছে, ও কোনো রকম পালিয়ে এসে এখন জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। কখন কি হবে, মানে সারা রাজ্যে বারুদের স্তূপের উপর আছে রাজ্যটা, যখন যেখানে যে খুশি আক্রান্ত হচ্ছে, যাকে খুশি আক্রমণ করা হচ্ছে, অস্ত্রের ঝনঝনানি চলছে। এই ভয়াবহ অবস্থায় আমরা বারবার কেন্দ্রীয় সরকারকেও জানাচ্ছি, রাজ্য সরকারকেও জানাচ্ছি, রাজ্যের মানুষ একটা অসহনীয় অবস্থার মধ্যে আছে। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, এই পরিস্থিতিতে চলছে। আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত ক্রমে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে অবিলম্বে রাজ্য সরকার ব্যবস্থা নেয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, এবং যে পরিবারের যিনি মারা গেছেন ওনাকে যাতে 20 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়, এবং যিনি আহত অবস্থায় আছেন ওদের দুজনকে যাতে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়, এটাও আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।